দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ভিড়ে হেরে গেছেন বেশ কজন হেভিওয়েট প্রার্থী। নৌকা প্রতীকের এসব প্রার্থী হেরেছেন স্বতন্ত্র প্রার্থীদের কাছে। ভাঙা চরভদ্রাসন ও সদরপুর এলাকা নিয়ে ফরিদপুর চার আসন, এই আসনে আবারও হারলেন আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফরুল্লাহ। এ নিয়ে টানা তৃতীয়বার স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর কাছে হারলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা। অনেক বছর ধরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, এবার ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান হিসেবে। তবে নির্বাচনী ফলাফলে হারের হ্যাট্রিকের দুঃখ জাফরুল্লাহর। বিজয়ী প্রার্থী 1,48,066 ভোট পেয়েছেন নিক্সন চৌধুরী, যেখানে জাফরুল্লাহ ভোট পেয়েছেন 1,24,035 ভোট। নৌকা প্রার্থী নিয়ে হেরেছেন আরেক হেভিওয়েট নেতা হাসান আলক ইনু। মহাজোটের প্রার্থী হিসাবে গত তিনটি সংসদীয় নির্বাচনে জয়ী হলেও এবার হেরেছেন একসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামারুল আরিফিনের কাছে। নৌকার প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরিফিন ট্রাক মার্কায় 1,15,799 ভোট পেয়েছেন, যেখানে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নেতা হাসান আলক ইনু পেয়েছেন 92,445 ভোট। এর আগে 1991 ও 2001 নির্বাচনে জাসদ থেকে বিশাল ব্যবধানে হারের মুখ দেখেন ইনু। মানিকগঞ্জ দুই আসনে হেরেছেন শিল্পী মমতাজ। আওয়ামী লীগের তিনবার সংসদ সদস্য হেরেছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কায় দেওয়ান জাহিদ আহমেদের কাছে। আওয়ামী লীগ প্রার্থী মমতাজ বেগম পেয়েছেন 82,138 ভোট, যেখানে বিজয়ী জাহিদ আহমেদ পেয়েছেন 88,309 ভোট। মুন্সিগঞ্জ তিন আসনে হেরে গেছেন দুইবারের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। এবার নৌকা মার্কায় 82,833 ভোট পেয়েছেন, যেখানে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লব কাঁচি মার্কায় 89,705 ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনী ফলাফলে আলোচনা ছড়িয়েছে হবিগঞ্জ চার আসনে, যেখানে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব আলী বিশাল ব্যবধানে হেরেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমনের কাছে। মাহবুব আলী ভোট পেয়েছেন 69,543, যেখানে বিজয়ী ব্যারিস্টার সুমন পেয়েছেন 1,69,099 ভোট। এছাড়া যশোর পাঁচ আসনে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ঢাকা 19 আসনে সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান, যশোর ছয় আসন থেকে আওয়ামী লীগের শাহীন চাকলাদার, মাদারীপুর তিন আসনে আব্দুস সোবান মিয়া গোলাপ ও গাজীপুর পাঁচ আসন থেকে মেহের আফরোজ চুমকি হেরেছেন স্বতন্ত্র প্রার্থীদের কাছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।